আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি গাছ কিনতে। অনেকে হয়তো জানেন আমরা বাসা বদলেছি এবং খুব ব্যস্ত গিয়েছে আসলে গত কয়েকটা সপ্তাহ। আমরা দুজনেই আসলে খুব গাছপ্রেমী, গাছ লাগাতে আমাদের খুবই ভালো লাগে এবং আমার আসলে যেখানেই যাই আমি বারান্দায় চেষ্টা করি গাছ লাগানোর। তবে আমার আগের বারান্দাটা খুব বড় থাকলে ওখানে রোদ পড়তো না, যে জন্য আমি গাছ লাগাতে পারতাম না। তো এই এইবারের বাসাটাতে আসলে বারান্দাটাও একটু বড় সড়ো আছে, রোদও পড়বে, তো সেই জন্য ভাবলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা গার্ডেনিংটা শুরু করে দিই। তবে ফুলের গাছের চাইতে আমার কাছে ফলের গাছ বা হচ্ছে কী বলে এটাকে সবজি গাছ লাগাতে বেশি ভালো লাগে। আমি জানি না কেন, এটা আসলে এক একজনের তো এক এক রকম শখ থাকে, তাই না? তো আমি বরাবরই গাছ লাগালে দেখা যায় যে মরিচ গাছ, করলা, তারপরে শসা, টমেটো, যেগুলো আসলে জাপানে পাওয়া যায় এসব গাছ, তো এগুলো লাগানোর চেষ্টা করি আর কি। যদিও আমার খুব ইচ্ছে করে দেশীয় যেমন লাউ, কুমড়া এগুলো লাগাতে। দেখি বীজ যদি সংগ্রহ করতে পারি কারো কাছ থেকে তাহলে লাগাবো, তবে এখানে তো আসলে ওরকম পাওয়া যায় না, মানে জাপানিজ দোকানে ওই লাউ, কুমড়া, ঝিঙ্গা এগুলো তো পাওয়া যায় না। চলুন দেখি এখানে কি কি গাছ পাওয়া যায়, আমরা এখান থেকে কিছু পিক করব আজকে। হ্যাঁ, গাছের দাম তুলনামূলকভাবে বেশি। বীজ আছে অনেক রকমের। জাপানিরা কিন্তু গার্ডেনিং খুবই পছন্দ করে, প্রত্যেক বাড়িতেই আপনি দেখবেন, মানে এখানে দেখতে পাওয়া যায় ফুল বা ফলের গাছ লাগানোই থাকবে, মানে ফলগুলো আসলে ধরে পেকে থাকে। আমরা একটা ছোট ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন, মানে শৌখিনতা আছে এদের খুব, তো সেই জন্য দেখা যায় যে এখানে অনেক কিছু অ্যাভেলেবেল আছে ওদের, মানে গাছ লাগানোর জন্য, গার্ডেনিং করার জন্য যাবতীয় যা কিছু লাগে অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি মাটি কিনতে। এখানে আবার গাছের টাইপ বুঝে আলাদা আলাদা রকমের মাটি কিনতে হয়, যেমন এখানে আছে আপনার গার্ডেনিংয়ের জন্য এই যে এই টাইপের ভেজিটেবল, তারপরে এই ফুলগুলোর ছবি দেওয়া আছে যে এই টাইপের গাছের জন্য এই ধরনের মাটি তুমি নিতে পারো। এইভাবে ওরা হচ্ছে আলাদা আলাদা প্যাক করে রাখে, এই জিনিসটা ভালো, তাই না? মানে বোঝা যায়, আমরা তো সাধারণত বুঝতে পারি না যে কোন গাছের জন্য কেমন মাটি দরকার হয়। তো যাই হোক, যেহেতু মাটিটা আসলে ভারী, অনেক মাটি নিতে হবে, তো আমরা আগে ভাবলাম যে আগে গাছটা চুজ করি, তারপরে হচ্ছে মাটি নেওয়া যাবে। আমাদের করলা গাছ ঢেঁড়স নিলাম যে একটু, হ্যাঁ এটা নাও, এটা তোমার ইয়ে গেন কি মনে হচ্ছে গাছগুলো। বুঝতে পারছিলাম না আসলে কোনটা ফেলে কোনটা নিব, তবে সমস্যা হচ্ছে আসলে মাটি তো একসাথে এত মাটি নেওয়া যাবে না, সেই জন্য আসলে চাইলেও অনেক বেশি গাছ নিতে পারছি না। তো আজকে 5-6টা চারা নিব, হয়তো সামনের সপ্তাহ বা পরের সপ্তাহে এসে আবার নিয়ে যাবো আর কি, দেখা যাক। এখানে আসলে ওদের কালেকশনস ভালো, একসাথে এত টাইপের গাছ আসলে জাপানে খুব একটা পাওয়া যায় না আর কি।
মানে এখানে যেটা দেখা যায় যে ফুলের গাছই বেশি থাকে। আর এখন অবশ্য একটু সিজন, মানে বিভিন্ন ধরনের সবজি গাছ এর সিজন চলছে এখন, তো এই জন্য মনে হয় এখানে একটু কালেকশন বেশি আছে। যাই হোক, গাছ কেনার পরে আমরা এখন চলে এসেছি সার কিনতে। এখানে কিন্তু অনেক টাইপের সার পাওয়া যায়, তো আমরা হচ্ছে সবজি গাছের জন্য উপযুক্ত এরকম একটা সার পিক করে নিলাম এখান থেকে। গাছের কীটনাশক থেকে শুরু করে সার, তারপরে বিভিন্ন ধরনের কি বলে অ্যাক্সেসরিজ, অনেক কিছু পাওয়া যায় এখানে গার্ডেনিংয়ের একসাথে। আর এখানে বীজ পেলাম আমরা হচ্ছে ধনিয়া পাতার, যদিও সেন্ট একদম দেশীয় ধনিয়া পাতার মতো হয় না, তবে পাওয়া যায় যে এটাই বেশি আর কি। অনেক অনেক সবজির বীজ আছে এখানে। তো যাই হোক, আমার সাহেব এদিকে মাথায় মাটি নিয়ে দৌড়াচ্ছে বিল পে করার জন্য। তো 25 কেজি মাটি নিয়ে নিয়েছি আমরা, তো দেখা যাক 6টা গাছের জন্য 25 কেজি মাটি যথেষ্ট কিনা। তো চলুন দেখা যাক বাসায় নিয়ে এখন তাদেরকে লাগানোর পালা। আমরা তো খুবই এক্সাইটেড মানে গাছ লাগানো নিয়ে আর কি। আমার সাহেব চলে গেছে গাছের বাসায়। আমার আগের বাসার বাটি, বোল বাটি, সারের এই প্যাকেটের পিছনে কিন্তু সুন্দর করে লিখা আছে কত গ্রামে মানে কতটুকু মাটির জন্য হচ্ছে কতটুকু লাগবে, আবার গাছের টাইপের উপরও ভ্যারি করে। তো যাই হোক, বাঙালি তো সব কিছু আন্দাজে দিয়ে অভ্যস্ত, আমরা আন্দাজে দিয়ে সব ঠিকঠাক হয়ে যায় শেষ। মাটি আরও লাগবে একসাথে আরও বের করতে। বাবা রে, মাটি অপচয় করো না, যে দাম মাটির দাও। উঁচা হয়ে থাকলে তো হলো। এই যে এখানে আমার আগেই একটা ক্যাপসিকামের চারা আছে, এটা আগের বাসায় লাগিয়েছিলাম। ওইখানে যদি আরও কয়েকটা গাছ ছিল, বাট আমরা আনতে পারিনি, সম্ভব আমাদের জায়গা হয়নি, তো সেই আফসোস রয়ে গেছে। তো এখন লাগানো হচ্ছে স্ট্রবেরি গাছ। এর আগের বার একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম, মানে পুরো বারান্দা জুড়ে আমার স্ট্রবেরি গাছ বেয়ে একদম উঠে গিয়েছিলো, তবে সমস্যা ছিল এটাতে হয়নি স্ট্রবেরি, কেন হয়নি জানি না। এই যে সেই গাছ, পুরোটা যখন বেয়ে গেছিলো তখনকার ছবি নেই। তো যাই হোক, ফেসবুক ঘেটে আগের গার্ডেনিংয়ের কিছু ছবি পেলাম, ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে। এই যে পুরো বারান্দা ভরে গিয়েছিল আমার গাছে, কি সুন্দর লাগতো আসলে বারান্দাটার এই সাইডে আসলে, বলার মতো না। তো যাই হোক, আমি আমার এবার গার্ডেনিং নিয়েও খুব আশাবাদী, দেখা যাক কি হয়। বেশি ভিতরে গেলে তো শ্বাস নিতে পারবে না, বুঝো না। হ্যাঁ, ওমা হাসে, এটা ওর এখানে কিছু বীজ এনেছি আমি, বরবটি, জুকিনি বা স্কোয়াশ বলে এটাকে, তারপরে ধনিয়া পাতা। আর এখানে আরিফ চেষ্টা করছে আর একটা টব বানানোর, আমাদের এখন জায়গা নেই আর গাছ লাগানোর জন্য, তো বীজগুলো লাগানোর জন্য আসলে একটা ট্রে টাইপ কিছু দরকার ছিল, তো এটাই কাজে দিচ্ছে আর কি। আর এই বরবটির বীজটা একটু ডিফারেন্ট মনে হলো আমার কাছে, কেমন জানি ব্লুইশ ব্লুইশ একটা বীজ, তো দেখা যাক আসলে গাছ ওঠে কি না। এই যে এই জায়গাটা উপরে দিয়ে দিয়ে দিবা, এক পাশে হচ্ছে তোমার ইয়েগুলা বরবটি, হ্যাঁ এই যে লাইন করে দাও বরবটি। এই যে এই কেন থাকবে, ছড়াই দাও দেব, দাও এগুলো দিয়ে দাও সবগুলো হাতে দাও, এটা বেটার। তো ফাইনালি আমাদের গাছ লাগানো হয়ে গেছে এবং ওই 25 কেজি মাটি একদম পারফেক্ট হয়েছে সবগুলো গাছের জন্য।
গাছে সবজি বা ফল হোক বা না হোক দেখতেই ভালো লাগে, এটাই হচ্ছে একটা শান্তি আর কি। দিন শেষে মানে কাজ শেষ করে যখন বাসায় ফিরি তখন এই গাছগুলোর পাশে আসলে খুব শান্তি লাগে। তো গাছ বড় হলে পরবর্তীতে আবার ইনশাল্লাহ আমরা আপডেট দিব। আর এখানে এই যে আমি বলেছিলাম আমার আগে একটা গাছ ছিল ক্যাপসিকামের, ওইটা থেকে ছোট ছোট ক্যাপসিকাম বের হচ্ছে এবং আমি অধৈর্য হয়ে হচ্ছে ওদেরকে বড় করার জন্য ফুলগুলো সরিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।